हेलो स्टूडेंट्स, वेलकम टू फिजिक्सी। आज के हमारे क्वेश्चन होच्छे कारेंट एक टा वेक्टर क्वांटिटी और स्केलर क्वांटिटी, एटा के एक्सप्लेन कर चेष्टा करब। अनेक बोले जे कारेंट स्केलर क्वांटिटी, अनेक बोले कारेंट वेक्टर की, एमन कि आम्रा जखन एलिफेंट 12 एर बोये पढ़तम तखन देखतम जे लेखा थाके कारेंट एक टा स्केलर क्वांटिटी, किन्तु परवर्तीते देखा जाय जे कारेंट के अनेक समय वेक्टर क्वांटिटी हिसाबे आम्रा यूज करी। ताहले एक्सप्लेन करार चेष्टा करी कारेंट एक टा स्केलर क्वांटिटी और वेक्टर क्वांटिटी। देखी जे प्रथमे আমরা দেখার চেষ্টা করি স্কেলার কোয়ান্টিটি ও ভেক্টর কোয়ান্টিটি কি। অ্যাকচুয়ালি স্কেলার কোয়ান্টিটি কি, স্কেলার কোয়ান্টিটি হলো সেই কোয়ান্টিটি যে কোয়ান্টিটির শুধু ম্যাগনিটিউড থাকলেই হবে। আবার ভেক্টর কোয়ান্টিটি কি, ভেক্টর কোয়ান্টিটি সেই কোয়ান্টিটি যার ম্যাগনিটিউড ও ডিরেকশন থাকবে। এমনকি ভেক্টর কোয়ান্টিটি হওয়ার জন্য কয়েকটা বৈশিষ্ট্য আমাদের সেই কোয়ান্টিটিটার কয়েকটা বৈশিষ্ট্য হওয়া দরকার। যেমন ভেক্টর কোয়ান্টিটি হওয়ার জন্য সবসময় ভেক্টর এডিশন ল ফলো করা উচিত। ভেক্টর এডিশন ল কি বলে, এডিশন ল, ভেক্টর এডিশন ল বলে যদি কোনো ভেক্টর এ থাকে এবং এর সঙ্গে আরেকটা ভেক্টর বি থাকে, এদের সংযোগ বরাবর আরেকটা ভেক্টর আর হয়, তাহলে ভেক্টর এডিশন ল থেকে আমরা লিখতে পারি যে আর ইকুয়াল টু এ প্লাস বি। এই ভেক্টর এডিশন ল কে একটা ভেক্টর কোয়ান্টিটির ফলো করা জরুরি। এখন দেখি যে আমরা কারেন্টকে যখন ভেক্টর কোয়ান্টিটি বলি তার জন্য কি কি আর্গুমেন্ট আমরা দিই, আবার কারেন্টকে যখন স্কেলার কোয়ান্টিটি বলি তার জন্য কি কি আর্গুমেন্ট দিই। এর জন্য দেখব যে কারেন্টকে স্কেলার কোয়ান্টিটি বলার জন্য যে সব আর্গুমেন্ট দিই তার মধ্যে প্রধান আর্গুমেন্ট হচ্ছে কারেন্ট ভেক্টর এডিশন ল ফলো করে না। দুই নম্বর আর্গুমেন্ট দিই যে KCL ল থেকে একটা জাংশনে কারেন্ট সবসময় জিরো হয় এবং ওখান থেকে বলতে পারি যে কারেন্ট অ্যালজেব্রিক সাম মেনে চলে। যেমন কোনো একটা জাংশন ও পয়েন্ট আছে, এখানে যদি I1 কারেন্ট আসে এবং I2 কারেন্ট আসে এবং এর থেকে যদি I3 ও I4 কারেন্ট বের হয়ে যায়, তাহলে এদের সামকে আমরা লিখতে পারি I=0। ওই ও পয়েন্টে টোটাল কারেন্টের সমষ্টি জিরো, অথবা আমরা এমন করে লিখতে পারি যে I1 প্লাস I2 ইকুয়াল টু I3 প্লাস I4, মানে আগত কারেন্টের যোগফল নিগত কারেন্টের যোগফলের সমান হয়। অথবা একে আমরা এমন করে লিখতে পারি I1 প্লাস I2 প্লাস মাইনাস I3 প্লাস মাইনাস I4 ইকুয়াল টু জিরো। এই মাইনাস চিহ্ন দুটো কিসের জন্য দিলাম, কারণটা এই জাংশন থেকে কারেন্ট দুটো বের হয়ে যাচ্ছে, তাই এদের সামনে মাইনাস চিহ্ন দিই। এখন কারেন্টকে যারা ভেক্টর কোয়ান্টিটি বলি, ভেক্টর কোয়ান্টিটির সাপেক্ষে কী কী আর্গুমেন্ট দিই, তাহলে ভেক্টর কোয়ান্টিটির জন্য যে সকল আর্গুমেন্ট দিই তার মধ্যে প্রধান আর্গুমেন্ট হচ্ছে, বা প্রথমত আমরা কি বলে থাকি, দেখি যে কারেন্টের ডিরেকশন আছে। এটা কোন কথায় বলি, সাপোজ ধরো কোনো একটা কারেন্ট লুপ আছে, এর মধ্যে দিয়ে ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে, আই কারেন্ট ফ্লো হচ্ছে, সরি এন্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে আই। তাহলে এর মধ্যে এই ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্ট ফ্লো হওয়ার জন্য আমরা যদি ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন বের করতে যাই, তাহলে কেমন করে বের করব, যে ডান হাতের যে আঙ্গুলগুলো আছে সেই আঙ্গুলগুলো আমরা কারেন্ট ফ্লোর দিকে বাকিয়ে দেবো। কারেন্ট ফ্লো এই দিকে, কারেন্ট ফ্লো এই দিকে বাকিয়ে দিলাম, তাহলে আমাদের যে থাম্ব আছে এই থাম্বটা যে দিক নির্দেশ করবে সেই দিকটা ম্যাগনেটিক ফিল্ডের দিক নির্দেশ করবে। তাহলে আমাদের এইখানে কারেন্ট ক্লোকওয়াইজ ডিরেকশনে যাচ্ছে, মানে ক্লোকওয়াইজ ডিরেকশনে বাকিয়ে দিলাম, আমাদের থাম্বটা কী হচ্ছে বোর্ডের ভিতরের দিকে যাচ্ছে। তাহলে আমাদের কী হবে, এখানে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হবে এই দিকে। আবার যদি এই সেম কারেন্ট লুপের জন্য কারেন্টটা অ্যান্টিক্লকওয়াইজ ডিরেকশনে ফলো হয়, তাহলে কি দেখব যে অ্যান্টিক্লকওয়াইজ ডিরেকশনের জন্য ম্যাগনেটিক ফিল্ড কেমন হবে, যে দিকে কারেন্ট ফ্লো হচ্ছে ওই দিকে কারেন্ট নিলাম এবং দিক নেওয়ার পর আঙ্গুলগুলো মুড়িয়ে দিলাম এবং থাম যে দিকটা নির্দেশ করছে সেই দিকটা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, তাহলে কি এই যে বোর্ডটা আছে বোর্ড থেকে আউটওয়ার্ড ডিরেকশনে যে পারপেন্ডিকুলার ডিরেকশন সেটা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। তাহলে এই ক্ষেত্রে কি ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কি হবে, আউটওয়ার্ড, এবং এই ক্ষেত্রে কি হবে বোর্ডের ইনওয়ার্ড। তাহলে আমরা দেখলাম যে কারেন্টের দিক
আলাদা নেওয়ার জন্য ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন আলাদা আসতেছে। তাহলে কি বলতে পারি যে কারেন্টের দিক আছে বা কারেন্টের দিকের চেঞ্জের জন্য আমাদের অনেক অন্য ফিজিক্যাল কোয়ান্টিটির দিক চেঞ্জ হতে পারে। তার মানে এক নাম্বার পয়েন্ট মনে রাখবা, কারেন্টের দিককে আমরা ইম্পর্টেন্ট দিচ্ছি বা কারেন্টের দিককে ইম্পর্টেন্ট দেওয়া উচিত। এমনকি আমরা যখন এই সূত্রটা ইউজ করি তখনও আমরা কি বলে থাকি যে কারেন্ট যেই দিকে যাচ্ছে সেই দিকে হাতের আঙ্গুলগুলোকে মুড়িয়ে দিতে হচ্ছে। মানে কথার মধ্যে বলেই দিচ্ছি যে কারেন্ট যেই দিকে যাচ্ছে মানে কারেন্টের ডিরেকশন আমরা একটা ফিক্সড করে দিচ্ছি। তার মানে মনে রাখতে লাগবে কারেন্টের ম্যাগনিচিউডের সঙ্গে সঙ্গে ডিরেকশনও আমরা এখানে কনসিডার করতেছি। এক নাম্বার পয়েন্ট, এর জন্য কারেন্টকে ভেক্টর কোয়ান্টিটি হিসেবে ইউজ করতে পারি। আবার দ্বিতীয় আর্গুমেন্ট হিসেবে আমরা কি লিখে থাকি, ফোর্স এফ ইকুয়াল টু আই ক্রস বি ইনটু ডিএল। তাহলে কি হয় যে এইখানেও কারেন্টকে ভেক্টর কোয়ান্টিটি হিসেবে আমরা ট্রিট করতেছি। এরপর থার্ড আর্গুমেন্ট কি হবে, আমরা যদি কোনো একটা ওয়্যারের জন্য কোথাও ম্যাগনেটিক ফিল্ডে অর আর্ট আর ডিস্টেন্সে ম্যাগনেটিক ফিল্ড বের করি তাহলে কি করব, এইখানে স্মল এলিমেন্ট ডিএল এর জন্য যদি এইখানে ডিভি ম্যাগনেটিক ফিল্ড বের করি আর ডিস্টেন্স থেকে এবং এর মধ্যে যদি দিয়ে যদি আই কারেন্ট ফ্লো হয় তাহলে বায়ো সাভার্ট ল থেকে আমরা কি লিখতে পারি, বায়ো সাভার্ট ল থেকে লিখতে পারি ডেল বি ইকুয়াল টু মিউ জিরো আই বাই ফোর পাই ডিএল ক্রস আর ক্যাপ ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখন এই এলিমেন্টটুকু ডিএল এখানে আই এর যে ডিরেকশন সেই ডিরেকশনের সমান ডিএল এর ডিরেকশন, তাহলে আমরা লিখতে পারি কি ডিএল এর ডিরেকশন ইকুইভ্যালেন্ট টু আই এর ডিরেকশন এবং লিখতে পারি মিউ জিরো বাই ফোর পাই আই ক্রস আর ইউনিট ভেক্টর আর স্কোয়ার ইনটু ডিএল। তাহলে এখানেও আমরা ম্যাগনেটিক ফিল্ড বের করার জন্য কারেন্টকে ভেক্টর কোয়ান্টিটি হিসাবে ইউজ করলাম। এমনকি আমরা আবার জানি যে এই কারেন্টটা শুধু কি লাইন কারেন্ট, কারেন্ট আরও অনেক ধরনের হয়, যেমন সারফেস কারেন্ট, ভলিউম কারেন্ট। সেই সারফেস কারেন্ট বা ভলিউম কারেন্টের জন্য আমরা সবসময় বায়ো সাভার্ট লকে কেমন করে লিখি যে ডেল বি ইকুয়াল টু মিউ জিরো ফোর পাই, মিউ জিরো ফোর পাই কে ক্রস আর বাই আর স্কোয়ার ইনটু ডি এ, যেখানে কে কি সারফেস কারেন্ট ডেন্সিটি। আবার ভলিউম কারেন্টের জন্য কি লিখি ডেল বি ইকুয়াল টু মিউ জিরো ফোর পাই জে ক্রস আর ক্যাপ বাই আর স্কোয়ার ইনটু ডেল্টা। এটা কি ভলিউম এলিমেন্ট এবং যে কি আমাদের যে হচ্ছে ভলিউম কারেন্ট ডেন্সিটি। তাহলে আমরা দেখি যে কারেন্টে যখন সারফেস কারেন্ট ডেন্সিটি নিচ্ছি বা ভলিউম কারেন্ট ডেন্সিটি নিচ্ছি তখন আমরা কারেন্টকে সবসময় ভেক্টর কোয়ান্টিটি হিসেবে ইউজ করতেছি। এই সব আর্গুমেন্টের জন্য আমরা কারেন্টকে কি ভেক্টর কোয়ান্টিটি হিসেবে ট্রিট করতে পারি। তাহলে আমাদের অরিজিনাল কোশ্চেন যে আসলো, অরিজিনাল কোশ্চেন কী ছিল, কারেন্টকে ভেক্টর কোয়ান্টিটি বলবো অর স্কেলার কোয়ান্টিটি বলবো। এখান থেকে দেখলাম যে কারেন্টকে আমরা স্কেলার কোয়ান্টিটি বলতে পারি আবার ভেক্টর কোয়ান্টিটি হিসেবে ট্রিট করতে পারি। আর এই কি ভেক্টর কোয়ান্টিটি হতে পারে না, তার জন্য মেন যে প্রবলেম সেটা হচ্ছে ভেক্টর এডিশন ল কারেন্ট ফলো করে না। এরপর দেখি আমরা যে বললাম এই KCL এর ক্ষেত্রে কারেন্ট কারেন্ট সবসময় অ্যালজেব্রিক সাম মেনে চলে। কি হয়, কারেন্ট অ্যালজেব্রিক সাম মেনে চলে। এখন এই আর্গুমেন্টটাকে আমরা এক্সপ্লেন করব এবং দেখব যে আর্গুমেন্টটা কতটা সত্যি বা কতটা ঠিক আমরা আর্গুমেন্টটা দিয়েছি। এখন কথা হচ্ছে কোনো স্কেলার কোয়ান্টিটি যদি হয়, স্কেলার কোয়ান্টিটির জন্য কোনো ডিরেকশন ডিফাইন করা থাকে না, কিন্তু এখানে কি দেখা হচ্ছে যে ও পয়েন্ট থেকে বা জাংশন থেকে যদি কারেন্টগুলো নিগত হয়ে যাচ্ছে, যেমন I3 I4 এখানে নিগত হয়ে যাচ্ছে, সেই I3 এবং I4 এর জন্য আমরা কি করতেছি I3 I4 এর জন্য নেগেটিভ সাইন নিচ্ছি। এখন যদি সত্যি সত্যি কারেন্ট শুধু স্কোয়ার কোয়ান্টিটি হতো তাহলে কোনো পয়েন্ট থেকে বের হয়ে যাচ্ছে তার জন্য নেগেটিভ নেওয়ার মানে কি, অ্যালজেব্রিক সামেই যদি হয় অ্যালজেব্রিকের ক্ষেত্রে নেগেটিভ পজিটিভের কোনো মানেই নেই,
যদি ভ্যালুটা পজিটিভ হয় তো পজিটিভ, নেগেটিভ হলে নেগেটিভ। কিন্তু এইখানে দেখা যাচ্ছে যে একটা পয়েন্ট থেকে বের হয়ে যাওয়ার জন্য আমরা নেগেটিভ নেচ্ছি, তাহলে কি এখানেও না বলা সত্ত্বেও আমরা কি কারেন্টকে একটা ডিরেকশন দিয়ে দিচ্ছি? তার মানে এইখানেও আমরা কারেন্টের ডিরেকশন হিসাবে ইউজ করতেছি এবং কারেন্টকে অ্যালজেব্রিক সাম হওয়ার সঙ্গেও আমরা কারেন্টের ডিরেকশনকে ফিক্সড করে দিচ্ছি। তাহলে আমরা যে আর্গুমেন্টটা দিয়েছিলাম কারেন্ট অ্যালজেব্রিক সাম মেনে চলে, এই আর্গুমেন্টটা 100% সত্যি না। এখন আমরা বোঝার চেষ্টা করি এই নেগেটিভ চিহ্ন আসার কারণ কি। এই নেগেটিভ চিহ্ন আসার কারণ ব্যাখ্যা করার জন্য আমাদের একটা অপারেটর সম্বন্ধে একটু জানতে লাগবে। অপারেটরটা কি? পেরিটি অপারেটর। আর পেরিটি অপারেটরের কাজ কি? পেরিটি অপারেটরের কাজ হচ্ছে যদি কোনো স্পেস থাকে, পেরিটি অপারেটর ইউজ করার পর ওই স্পেসটা ইনভার্স হয়ে যাবে। মানে সাপোজ ধরো কোনো ওয়েভ ফাংশন আছে সাই এক্স ওয়াই জেড, এই এর উপর যদি আমরা পেরিটি অপারেটর ইউজ করি যে স্পেস পার্টটা থাকবে সাই ইকুয়াল টু স্পেস পার্ট মানে কি এক্স ওয়াই জেড, এই স্পেস পার্টটা কি আমাদের ইনভার্স হয়ে যাবে, তাহলে কি হবে মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড। এখন কারেন্টের ক্ষেত্রে দেখা যায় যে যদি আমরা কারেন্টের ওয়েভ ফাংশনের উপর আমরা পেরিটি অপারেটর ইউজ করি তাহলে নেগেটিভ সাইন বাইরে চলে আসে, মানে সাই ইকুয়াল টু মাইনাস সাই এক্স ওয়াই জেড, মানে এটা কি ওয়ার্ড ফাংশনের হিসাবে কাজ করতেছে। এই মানে কারেন্টের ক্ষেত্রে পেরিটির মান নেগেটিভ পাই, এর মানে বোঝায় যে কারেন্ট যেই দিকে যাচ্ছে ওর উপর পেরিটি অপারেটর করলে কারেন্ট তার স্পেস পার্টটাকে ইনভার্স করে দিচ্ছে। সো আমরা যখন এই জাংশনের মধ্যে নিচ্ছি, জাংশন থেকে দূরে যাচ্ছি, এই জাংশনের জন্য প্রথমে পজিটিভ নিলাম, এর থেকে দূরে যাচ্ছি, তার জন্য কি হচ্ছে আমাদের নেগেটিভ নিচ্ছে, বা এইভাবেও বলতে পারি যে পেরিটি নেগেটিভ হওয়ার জন্য এর যখন সাম আমরা বের করতেছি সামের সময় আমরা যে কারেন্ট দুটো বের হয়ে যাচ্ছিলো ওই কারেন্ট দুটোর সঙ্গে নেগেটিভ নিলাম। আশা করি সবাই বুঝতে পারছো কিসের জন্য আমরা নেগেটিভ ইউজ করি, এটা মেনলি পেরিটি অপারেটর থেকে আসে। এরপরে কথা হচ্ছে যদি ইন্টারভিউতে কখনো কোশ্চেন জিজ্ঞেস কারেন্টকে আমরা কি বলবো, স্কেলার কোয়ান্টিটি আর ভেক্টর কোয়ান্টিটি। কারণটা আমরা দেখলাম কি একদম স্কেলার কোয়ান্টিটির ডেফিনেশনকেও স্যাটিসফাই করে না, আবার একদম ভেক্টর কোয়ান্টিটির ডেফিনেশনকেও স্যাটিসফাই করে না। এবং কারেন্টকে ভেক্টর কোয়ান্টিটি বলা যাবে না, এর মেন কারণ হচ্ছে এ ভেক্টর এডিশন লকে ফলো করে না। এখন তাহলে আমরা ইন্টারভিউয়ে বলবো কি, ইন্টারভিউয়ে আমরা এইভাবে বলতে পারি যে কারেন্ট ইজ এ স্কেলার কোয়ান্টিটি হুইচ বিহেভস লাইক এ ভেক্টর কোয়ান্টিটি। এর মানে বলা হলো যে কারেন্ট একটা স্কেলার কোয়ান্টিটি, কারণটা কি এ ভেক্টর কোয়ান্টিটি হতে পারে না, ভেক্টর এডিশন ল ফলো করে না, আবার স্কেলার কোয়ান্টিটির জন্য এগুলা আর্গুমেন্ট আছে। আবার বিহেভস লাইক এ ভেক্টর কোয়ান্টিটি বলার কারণ আমরা যে আর্গুমেন্টগুলো দিলাম বায়ো সাভার্ট ল, ডিরেকশন বের করা ম্যাগনেটিক ফিল্ডের, এই আর্গুমেন্টগুলোয় দেখা যায় যে এই ভেক্টর কোয়ান্টিটির মতো বিহেভস করে। তাহলে আমরা একবারেই একটা স্টেটমেন্ট দিলাম যে কারেন্ট ইজ এ স্কেলার কোয়ান্টিটি হুইচ বিহেভস লাইক এ ভেক্টর কোয়ান্টিটি। কিন্তু একটু ভালো করে দেখলে দেখা যাবে যে আমরা যে স্টেটমেন্টটা দিলাম স্টেটমেন্টটার অ্যাকচুয়ালি কোনো মানে হয় না। এটা কেমন একটা স্টেটমেন্ট হলো, যে কোয়ান্টিটিটা স্কেলার কোয়ান্টিটি কিন্তু সেই কোয়ান্টিটি আবার ভেক্টর কোয়ান্টিটির মতো বিহেভস করে। এখন স্টেটমেন্টটা অ্যাকচুয়ালি আমাদের ঠিক হলো না, স্টেটমেন্টটা ঠিক না হওয়ার জন্য আমরা এর জন্য আলাদা কিছু বলার চেষ্টা করবো। আলাদা কিছু বলার চেষ্টার জন্য দেখি কয়েকটা এক্সাম্পল নিই। সাপোজ মনে করো সেন্টিপেটাল ফোর্স বা সেন্টিফিউগাল ফোর্স বা কোরিওলিস ফোর্স, এই ফোর্সগুলো কি বাস্তবে অনুভব করা যায় কিন্তু বাস্তবে এক্সিস্টেন্স নেই, এই জন্য এই ফোর্সগুলোকে কি বলি আমরা সিউডো ফোর্স বলি। সেই মতো এইখানে আমরা যে কারেন্টকে বললাম কি কারেন্ট ইজ এ স্কেলার কোয়ান্টিটি হুইচ বিহেভস লাইক এ ভেক্টর কোয়ান্টিটি, মানে এই স্টেটমেন্টটা নিজে থেকে সত্যি না বা নিজে থেকে ঠিক না কিন্তু এর আর্গুমেন্টগুলো ঠিক। তাহলে যে সেন্টিফিউগাল ফোর্স সেন্টিপেটাল ফোর্স বা কোরিওলিস ফোর্সের সঙ্গে কম্পেয়ার করে আমরা কারেন্টকে বলতে পারি কারেন্ট এমন একটা কোয়ান্টিটি যাকে বলা হয় সিউডো স্কেলার কোয়ান্টিটি।
তাহলে স্টুডেন্টস আশা করি বুঝতে পারছো কারেন্টকে কি বলা উচিত। এরপরে যদি তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করে কারেন্ট একটা স্কেলার কোয়ান্টিটি না ভেক্টর কোয়ান্টিটি, তাহলে তুমি বলবা কারেন্ট একটা সিউডো স্কেলার কোয়ান্টিটি। এবং এর আর্গুমেন্টগুলো ভালো করে জেনে রাখবা যে কিসের জন্য একে ভেক্টর কোয়ান্টিটি বলা যেতে পারে, আবার কিসের জন্য একে স্কেলার কোয়ান্টিটি বলা যেতে পারে, এবং শেষে কিসের জন্য আমরা একে সিউডো স্কেলার কোয়ান্টিটি বললাম। এরপরে এক্সট্রা কয়েকটা পয়েন্ট হিসাবে বলে রাখতে চাই, রেলওয়ের এক্সামে একটা কোশ্চেন আসছিল যে কারেন্ট স্কেলার কোয়ান্টিটি না ভেক্টর কোয়ান্টিটি। ওখানে অপশন দেওয়া ছিল যে স্কেলার কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি, নান অফ দিস, বোথ অফ দিস। তাহলে অ্যান্সার হবে তখন আমরা স্কেলার কোয়ান্টিটি লিখব। যদি কোনো কোশ্চেনে সিউডো স্কেলার কোয়ান্টিটি বা টেনসর কোয়ান্টিটি উল্লেখ করা না থাকে, তাহলে আমরা কী করব, সেই জায়গায় কারেন্ট ইজ এ স্কেলার কোয়ান্টিটি হিসাবে ট্রিট করব এবং অ্যান্সারে স্কেলার কোয়ান্টিটি দেব। এবং মনে রাখতে লাগবে কারেন্ট কখনোই ভেক্টর কোয়ান্টিটি হিসাবে আমরা লিখতে পারি না, কারণ ভেক্টর কোয়ান্টিটি হওয়ার জন্য যে মেন ফর্মুলা ভেক্টর অ্যাডিশন ল, সেই লকে কারেন্ট স্যাটিসফাই করে না। আশা করি স্টুডেন্টস সবাই বুঝতে পারছো। যদি কোনো প্রবলেম থাকে তাহলে physics7@gmail.com এ সেন্ড করে দেবে।